আমাদের মাঝে তৃতীয় চতুর্থ বা পঞ্চম কোন ব্যক্তি এসেছে সেটি নিয়ে আপনাদের নাক গলাতে হবে না। এবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শোভন এবং স্বস্তিকা দুজনেই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তারা কি বলেছেন। টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে দুই তারকার বিচ্ছেদের খবর। একজন গানের জগতের, অন্যজন টেলি অভিনেত্রী। শোভন গঙ্গোপাধ্যায় এবং স্বস্তিকা দত্তের কথাই বলা হচ্ছে, যদিও প্রকাশ্যে সেই বিষয়ে মুখ খুলতে নারাজ দুই পক্ষই। তবে শোভন এবং স্বস্তিকার সম্পর্কের বাঁধন যে আলগা হয়েছে তা বোঝা যাচ্ছে তাদের পোস্ট দেখে। যদিও নাম না করেই পোস্ট দিয়েছেন দুজনেই। শোভন নিজের সমাজ মাধ্যমে লিখেছেন, নিজেকে ক্ষমা করে দাও, যেভাবে নিজের প্রাক্তনকে বহুবার করেছো। এর কিছু ঘন্টা পর একটি পোস্ট করেছেন স্বস্তিকা দত্ত, যোগাসনে মগ্ন অভিনেত্রী, পরনে সাদা টি শার্ট, তাতেই রয়েছে ইঙ্গিতবাহী লেখা, ইউ সাক এনিওয়ে। বাংলা তর্জমা যা হয়ে দাঁড়ায়, যাই করো তুমি মোটেই সুবিধার নয়। এরপর থেকেই নেটিজনদের ধারণা এই জুটি একেবারে বিচ্ছেদের দোরগোড়ায় এসেছে। কানাঘুষা শোনা যায় গায়কের জীবনে নাকি তার প্রাক্তন ইমন চক্রবর্তীর আনাগোনা বেড়েছে। সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন প্রসঙ্গে স্বস্তিকা আনন্দবাজার অনলাইনকে একটি কথা বলেছিলেন, আর সেটি হলো, এটা আমার আর শোভনের একেবারে ব্যক্তিগত ব্যাপার, এখানে কোনো তৃতীয় চতুর্থ বা পঞ্চম ব্যক্তির কেউ নেই। বাধ্য হয়ে মুখ খুললেন স্বস্তিকা দত্ত। শেষ কয়েকদিনে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় আর অভিনেত্রী স্বস্তিকা দত্তের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে। তাদের মাঝে নাকি তৃতীয় ব্যক্তির আগমন বেশ লক্ষণীয়। সত্যিই কি তাই? খোঁজ নিতে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় স্বস্তিকার কাছে। তোমার খোলা হওয়ার শুটিংয়ে ব্যস্ত তিনি, এই প্রসঙ্গে কোনো কথা বলতেই চাননি অভিনেত্রী। কিন্তু চারদিকে তার আর শোভনের সম্পর্কের এই খবরে চূড়ান্ত বিরক্ত নায়িকা। বাধ্য হয়ে তিনি শুধু বলেন, আমি সত্যিই কিছু বলতে চাই না, আমার আর শোভনের মধ্যে কী চলছে সেটি আমরা দুজনে জানি, আপনাদের এত কিসের মাথা ব্যথা। সিরিয়াল নিয়ে চূড়ান্ত ব্যস্ত এই সময়ে স্বস্তিকা দত্ত। কিছুদিন আগেই সময় পরিবর্তন হয় সিরিয়ালের, তা নিয়েও অনেক রকমের কথা হয়েছিল। সময় পরিবর্তন হলেও দর্শক মহলে ধারাবাহিকের জনপ্রিয়তা একটুও কমেনি, সেই আভাস পাওয়া গেল বৃহস্পতিবার টিআরপি তালিকায়। শোভন এবং স্বস্তিকার মাঝে বারবার ইমনের নাম আসায় বেশ বিরক্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। ইমন বলেছেন, যা পাস্টে ছিল সেটি আমি আর মনে করতে চাই না, বর্তমানে আমি নীলাঞ্জনের সঙ্গে বেশ সুখে শান্তিতে সংসার করছি, আপনারা দয়া করে আমাদের সংসারে আর ভাঙা দেবেন না। শোভন এবং স্বস্তিকার যেই ব্যাপারটা হয়েছে সেটি নিয়ে আমি কোনো কিছুই জানি না, ওরা বেশ ভালো একটা জুটি ছিল, আমি চাই ওরা আবার এক হয়ে যাক। সো ভিউয়ার্স, অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং শোভনের কথা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ইমনকে নিয়ে কি মন্তব্য তাও জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।